আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের অনুশীলনী 1.4, ষষ্ঠ শ্রেণী অনুশীলনী 1.4-এর আমরা আজকে সমাধান দেখব ইনশাল্লাহ। তো এখানে আমরা যে বিষয়টি নিয়ে সমাধান দেখব সেটা হচ্ছে অনুশীলনী 1.4-এর 1 নং অঙ্ক, নিচের ভগ্নাংশ যুগল সমতল কিনা নির্ধারণ করো। ঠিক আছে, ক নম্বর এবং খ নম্বর করে দিব, বাকি আর একটা আছে এটা তোমরা করে নিবা। চলো ক নম্বরটা আমি করে দিচ্ছি, কীভাবে করি দেখো। এটার সমাধান আমরা কি জানি, আমরা জানি যে দুইটি সমতুল ভগ্নাংশ তখনই সমতুল হবে, দুইটি ভগ্নাংশ তখনই সমতুল হবে যখন একটির হরের সাথে অপরটির লব এবং অপরটির হরের সাথে একটির লব গুণ করে সমান হয়। দেখো আমরা জানি দুটি সমতুল ভগ্নাংশের ক্ষেত্রে, দুইটি সমতুল ভগ্নাংশের ক্ষেত্রে কি করতে হবে দেখো, প্রথমটির আমরা একটু সরায় লিখি, হ্যাঁ, যেহেতু খ নাম্বারটা সলিউশন করতে হবে, প্রথমটির হর গুণন দ্বিতীয়টির লব সমান সমান, এবার হবে প্রথমটির লব গুণন দ্বিতীয়টির হর, মানে কোনাকুনি করতে হবে। ঠিক আছে, এইটার সাথে এইটা গুণ দিতে হবে, এইটার সাথে এইটা গুণ দিতে হবে, বুঝতে পেরেছো কিনা? মানে কোনাকুনি গুণ দিয়ে দেখবো দুইটা ভগ্নাংশের কোনাকুনি গুণ দিয়ে দেখবো সমান সমান হয় কিনা, ২৪-এর সাথে ৫ গুণ দেবো সেক্ষেত্রে সমান হচ্ছে কিনা, আবার ৮ এবং ১৫-এর সাথে গুণ দেবো, গুণ দেওয়ার পরে যেটা পাবো সেটা সমান সমান হয় কিনা। তো চলো তাহলে প্রথমটি কত, প্রথমটির হর ছিল হচ্ছে, প্রথমটির হর ছিল ৮ এবং দ্বিতীয়টির লব ছিল ১৫, সমান সমান দিলাম। এখানে দেখো প্রথমটির লব, প্রথমটির লব কত ছিল ৫, গুণন দ্বিতীয়টির লব কত ছিল, দ্বিতীয়টির হর ছিল ২৪, এখন শুধু গুণ করে দেখবো সত্য হয় কিনা। এখন দেখো ৮ দিয়ে ১৫কে গুণ করো কত হয়, ৫ ৮ ৪০, শূন্য হাতে থাকে ৪, ৮-কে ৮ আর ৪-এ ১২, এই পাশে দেখো ৪ ৫-এ ২০, শূন্য হাতে থাকে ২, ৫ দিয়ে গুণে ১০ আর ২-এ ১২, তাহলে ১২০ সমান সমান ১২০, যা সত্য, যা সত্য। অতএব ৫ ৮ ১৫ ২৪ ভগ্নাংশ দুটি সমতুল, কেমন, ভগ্নাংশ দুটি সমতুল। তো চলো খ নম্বরের সমাধান একটু করে দিই। খ নম্বর একইভাবে আমি আর আমরা জানি এই দুইটি সমতুল ভগ্নাংশ এগুলো লিখলাম না, ঠিক আছে, আমি সরাসরি এখান থেকে খ নম্বরের সমাধান দিয়ে দিলাম। খ সমাধান তোমরা একটু এই এই জিনিসগুলো এইটা এখানে লিখে নিবা, ঠিক আছে। সমাধানের ক্ষেত্রে আমরা জানি দুইটি সমতুল ভগ্নাংশের ক্ষেত্রে প্রথমটির হর গুণন দ্বিতীয়টির লব সমান সমান প্রথমটির লব গুণন দ্বিতীয়টির হর, এটা এই কথাটা এখানে লিখে লিখে নিবা, ওকে। তারপরে আগের মতো প্রসেসটা করে নিবা। এক্ষেত্রে দেখো এই ১১-এর সাথে ১৪ গুণ দেব, ১১ গুণন ১৪ সমান সমান এই ৭-এর সাথে এই ৩৩ গুণন দেব, ৭ গুণন ৩৩, বুঝতে পেরেছ? এখন গুণন করো, গুণ করে ফলাফলটা দেখো কি হয়। গুণ করার পরে কত হচ্ছে একটু রাফ করে নিই, হ্যাঁ এই সাইডে একটু রাফ করি, এখানে ১৪ এক ঘর কাটা, এখানে আবার ১৪ ৪ ৫ ১ ১৫৪, হ্যাঁ ১৫৪ সমান সমান, এখন এটা গুণ করো কত হয়, ৩-৭ ২১-এর ১ হাতে থাকে ২, ৩-৭ ২১ আর ২-এ ৩-৭ ২১ আর ২-এ হচ্ছে ২৩, এটা এই দুইটা গুণ করলে কত হচ্ছে ২৩১, আর এখানে গুণ করেছি, গুণ করলে কত হচ্ছে দেখো, কত পেলাম ১৫৪ পেয়েছি, তাই না, ১৫৪ পেয়েছি। তাহলে এটা কিন্তু সত্য না, যা সত্য নয় এ বাক্য কি কখনো সত্য হইতে পারে, ১৫৪-এর সাথে ২৩১ কি কখনো সমান হইতে পারে,
যা সত্য সত্য নয়। অতএব অতএব লিখব 7/11, 14/33, ভগ্নাংশ দুটি সমতুল নয়। বুঝতে পারলে আলহামদুলিল্লাহ, যারা বুঝতে পারবে না একটু আবার রিভাইন করে দেখে নিবা, আর যদি তাতেও বুঝতে না পারো কমেন্টে জানিয়ে দিবা, আমরা চেষ্টা করবো আবার সমাধান করে দেওয়ার জন্য। তো আজকে এ পর্যন্তই, ধন্যবাদ সবাইকে, পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।